আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আওয়ামী লীগের একজন নেতা বলেছে বর্তমানে দেশে কোনো বাক শক্তি নেই আওয়ামী লীগের সেই নেতা মার খাইছে ঘুষি খাইছে কিল খাইছে এবং তার পিছনে অনেকেই লাথি মারছে সে কথা কিন্তু আমরা জানি এবং আমরা দেখেছি সেই নেতা কিন্তু আজকে বলেছে কি বলেছে ও ভাই কি বলেছে তিনি কিন্তু বলেছে বর্তমানে দেশে মানে বাংলাদেশে কোনো ধরনের কোনো বাক শক্তি নেই বাক স্বাধীনতা নেই কেন এরকম হলো কিসের জন্য হলো। বিষয় নিয়ে আজকে আমরা সে আলোচনা করব আমাদের স্টুডিওতে আছেন দুইজন অত্যন্ত প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরণ্য আলোচক সমালোচক অবিশ্লেষক অগবেষক আমরা এখন তাদের কাছ থেকে শুনব আমি সর্বপ্রথমে শুনতে চাচ্ছি আমাদের আওয়ামী লীগ নেতার কাছ থেকে দয়া করে আপনি একটু জাতির সামনে কথাগুলো বলে এ ধন্যবাদ আপনাকে দেখেন বর্তমানে বাংলাদেশে কোনো প্রকারের বাক স্বাধীনতা নেই কয়দিন পরে আমাদেরকে দেখতে হবে কয়দিন পরে আমাদেরকে শুনতে হবে যে আমাদেরকে মুখে গোমাই পরে বেড়াতে হবে এছাড়া বর্তমানে বাংলাদেশের যে একটা সিস্টেম চলতেছে বর্তমানে বাংলাদেশে যে একটা আইন কানুন চলতেছে তাতে করে দুধের বাচ্চা যে সেও বলবে বাংলাদেশে কোনো প্রকারের বাক স্বাধীনতা নেই যেই লোকটিকে আমরা দেখলাম আপনি দেখলেন দেশবাসী সবাই দেখল লোকটি একজন শিক্ষক মানুষ উনি একজন খুব ভদ্র মানুষ উনি কিছু বলতে গিয়েছিল যার কারণে ওনাকে হত্যার উদ্দেশ্যে কি নির্মমভাবে পিটানো হয়েছে সেটা দেশবাসী দেখেছে কোনো কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে না মুখে গোমায় পড়তে হবে বর্তমানে বাংলাদেশটা এমনভাবে চলতেছে তবে এইভাবে বেশি দিন চলতে দেওয়া যাবে না মানে চলতে দেওয়া হবে না এরা পাইছে কি কি ভাই আপনি বলেন এরা পাইছেটা কি একটা মানুষ কথা বলবে তাকে কথা বলতে দেওয়া হবে না কথা বলতে গেলে তাকে এভাবে নির্মমভাবে পিটানো হবে রাস্তার সবার সামনে এমন করে পিটানো হবে তাকে হত্যার উদ্দেশ্যে পিটানো হবে এটা আপনারা পাইলেন কোথায় কী জন্য পাইলেন আপনারা কেন তা করলেন একটা মানুষ কথা বলতে এসেছে তাকে কথা বলতে দেন আপনার যদি শুনতে মন না চায় আপনার শুনবেন না আপনি চলে যাবেন কিন্তু একটা মানুষ কথা বলতে আসলে তাকে কেন আপনারা পিটাবেন আপনারা কেন তাকে পিটাবেন বর্তমানে বাংলাদেশে বাক স্বাধীনতা বলতে কোনো কথাই নেই এরা কথা বলতে দিচ্ছে না এরা কথা বলতে দেবে না এরাই হচ্ছে সন্ত্রাস এরাই দেশটাকে লুটে পুটে খেয়ে নিবে খুব শীঘ্রই দেখবেন দেশটা লুটেপুটে এরা খেয়ে নিবে এরা হচ্ছে আমি আগেই বলেছিলাম এরা হচ্ছে টোকা এরা বোঝে না ভালো মন্দ একটা মানুষ কথা বলতে এসেছে তাকে কথা বলতে দিন আপনার মন চাইলে আপনি শুনবেন আপনার মন না চাইলে আপনি সেখান থেকে আউট হয়ে চলে যাবেন কিন্তু তার গায়ে হাত দেওয়ার পারমিশন আপনাকে কে দিয়েছে মুখে ঘুমাই পরে বেড়াতে হবে যাই হোক বর্তমান বাংলাদেশ যে সিস্টেমে চলতেছে এটা কখনো সিস্টেম বলা যায় না এটা এক ধরনের টোকাইগিরি এক ধরনের ফ্যাসিস্ট এটাকেই বলা হয় ধন্যবাদ কী জালা হিন্দিয়া গেলি মোরে এ হ্যাঁ ভাই কয় দিন পর নাকি আমাদের মুখের মধ্যে গুমাই পরে থাকতে হবে আহা। মুখের মধ্যে দিতে গুমাই পড়ি কথা বলা যাবে না ভাই কথা বলা যাবে না খালি ভাত খাওয়ার সময় গুমাইটা খুলতে হবে যাই হোক পেদর্শখ আমাদের আওয়ামী লীগ নেতা কিন্তু আমাদের এটাই বুঝলেন যে কয় দিন পরে দেশের মানুষকে গুমাই পরে থাকতে হবে এবং তিনি কিন্তু এটাও বললেন যে এই সিস্টেমটা কিন্তু বেশি দিন চলতে দেওয়া যাবে না মানে চলতে দেওয়া হবে না ঠিক আছে সেটা আমরা জানলাম বুঝলাম আসুক শেষ সময় আসলে সেটা বোঝা যাবে কি হবে তার আগে প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে আরো একজন বাবা সেই একজন অতিথি আছেন তিনি কিন্তু খুব হুম প্রখ্যাত যাই হোক আমরা এখন তাদের তার কাছে চলে যাব এবং বিষয়টি আমরা এখন তার কাছে শুনতে যাব দয়া করে আপনি একটু জাতির উদ্দেশ্যে আপনার কথা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আওয়ামী লীগের যে সমস্ত চামচিকা আছে আওয়ামী লীগের যে সমস্ত প্রেতাত্মা আছে তাদেরকে গোমায় পরেই থাকতে হবে তাদেরকে গোমায় পরে থাকতে হবে কেননা উনি মনে হয় জানেন না আমার আওয়ামী লীগের পেতাত্তাহ আমার বন্ধু উনি মনে হয় জানেন না যে আজকেই একটা বিষয় ঘোষণা হয়েছে রাষ্ট্রীয়ভাবে যে ওবায়দুল কাদেরকে যে খোঁজ দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে মানে ওবায়দুল কাদের কোথায় আছে এই খোঁজটা যে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে সেটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে আমি ছোট্ট করে একটা কথা বলি যে আমার মানে খুব বলতে ইচ্ছে করছে এটা যে যেই দলের প্রধান সভাপতি মানে সভাপতি পলাতক এবং যেই দলের ভেডান ভেডান নেতাকে রাষ্ট্রীয়ভাবে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয় যে খোঁজ দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে সেই দলের ব্যানার নিয়ে ওনারা কথা বলতে আসে যে পিডান পিডাই আমার তো মনে করে আরও ওনাদেরকে পিটানোর দরকার কারণ একটা মূর্খ মানুষ একটা অজ্ঞ মানুষও এই জিনিসটা বুঝবে যে যেই দলের নেতাকর্মীদেরকে ধরার জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার ঘোষণা করা হয় সেই দলের ব্যানান নিয়ে ওনারা কথা বলতে আসে কত বড় মূর্খের দলেরা এত বড় মূর্খ গোমায় না আপনাদের মুখে শিলাই করে দেওয়ার দরকার আবার বলেন বাক স্বাধীনতা বাক স্বাধীনতা থাকবে মানুষের বাক স্বাধীনতা থাকবে সাধারণ মানুষের বাংলাদেশের জনগণের আপনাদের কোনো বাক স্বাধীনতা থাকবে না আমি আপনারা তো গুন্ডা আপনারা তো মানে পুরা দেশের শত্রু আপনাদের কিসের বাক স্বাধীনতা বেয়াদবগুড়ি দেশের মানুষকে অশান্তি দিয়ে মেরেছেন আবার সেই দেশে সেই মানুষের সামনে সেই দলের ব্যানার নিয়ে আপনারা কথা বলতে আসেন আপনাদের মুখে দাঁত থাকে কি করে আমার দেশের মানুষ ভালো তাই আপনাদের পিছনে শুধু পিটাইছে আপনাদের পিছনে শুধু পিটাইছে আমার দেশের মানুষ না হয়ে যদি অন্য কোনো দেশের মানুষ হতো তাহলে আপনাদের পিটাই আপনাদের দাঁত মুখ সব ভেঙে ফেলে দিত সাহস কত সন্ত্রাসী গ্রুপের সন্ত্রাসী সংগঠনের তারা বেড়ান নিয়ে আজও কথা বলতে আসে দাঁত করার ফেলে দেওয়ার দরকার হ্যাঁ এখন থেকে আপনারা মুখে ঘুমায় পড়ে থাকবেন বাংলাদেশের সাধারণ মানুষ সব সময় কথা বলবে সব সময় বলবে কিন্তু আপনাদের মতো সন্ত্রাস যারা এই সন্ত্রাসের কোনো প্রকার কথা বলার অধিকার নেই কারণ আপনাদের কর্মকাণ্ডেই হচ্ছে সন্ত্রাসী আপনারা বলবেন এটা করবেন আর একটা এর জন্য আপনাদের সমস্ত কিছু নিষিদ্ধ ঘোষণা করা দরকার পেয়াদবগুলি অবশ্যই মুখে বোমাই লাগে থাকবেন ধন্যবাদ হ্যাঁ ভাই কি খালা দিয়া গেলি আসলে ভাই আওয়ামী লীগ নেতা কর্মী যারা আছেন মুখে ঘুমায় পরে থাকেন ভাই আপনাদের কথা বলা নিষেধ আপনারা কথা বলতে পারবেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের ব্যানার নিয়ে কথা বলতে পারবেন না কারণ রাষ্ট্রীয়ভাবে যেখানে ঘোষণা করা হয়েছে আহা রাষ্ট্রীয়ভাবে যেখানে ঘোষণা করা হয়েছে যা আপনাদেরকে ধরে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে সে জায়গায় আপনারা কোন সরমে কোন লজ্জায় সেই দলের ব্যানার নিয়ে আপনারা কথা বলতে আসেন তা আপনাদের তো মার খাওয়াই লাগবে এই আমার বন্ধু বললেন যে ভাগ্য ভালো আমাদের দেশের জনগণ অনেক ভালো যা আপনাদের খালি পাশায় পিটাইছে আপনাদের তো দাঁত মুখ ভেঙে দেওয়ার দরকার ছিল এটা আমি না ও ভাই এই কথা কিন্তু আমি বলি নাই বলেছে কিন্তু আমাদের এই যে সাধারণ জনগণের পক্ষ থেকে আশা অতিথি তিনি কিন্তু বলেছেন আমি কিন্তু বলি নাই যাই হোক প্রিয় বন্ধুরা আজকের জন্য আজকের মতো এখানেই সমাপ্ত আবার দেখা হবে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হ